हेलो बंधुरा, गुड मॉर्निंग। तो देखते तुम्हारे दादा भाई बैरिए गए क्या जाए, तो एकदिन जो एस तई चले जाए के एगोते ठीक एन बजे सकाल 7:30। तो एखन के ब्लगटा स्टार्ट कर खोकन कानन ब्लग से सबा के अनेक अनेक स्वागत। तो तुम्हारा सब भलो तो आशा करी तुम्हारा सबा भलो आज दादा भाई आर पुजोते आसबे एके बारे तई चले जा। बंधुरा गुड आफ्टरनून। तो आज के तुम्हारे दादा भाई काजे बेरिए छिलो तखन तुम्हारे शेयर करेछिलाम, तो आर काजेर जोन्नो आसते पारिनि तुम्हारे पासे। आमार रान्ना खावा सबई हुए गेछे, तो बासन धुते चले एलाम पुकुर घाटे, तो सेटाई तुम्हारे शेयर करछि। तो चलो आमि बासनगुलो मेजे नेई। आमादेर एई पुकुरे आमरा बासन धुई। তো আমার জায়েদের আগে আজকের খাওয়া সবার একসঙ্গে হয়েছে, তো বাসন ধোয়াটা আমার দেরি হয়েছে বলতে আমার আগের ব্লগটা কি জানে মানে কেন এত প্রবলেম হচ্ছিল আমি বলতে পারছি না। মানে আপলোড করার সময় প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে, তো আপলোড করা যাচ্ছিল না, তাই আমি সেই ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গিয়েছিলো। এডিট করে তবে আমি খেয়েছিলাম, তো তারপরে খেয়ে এই বাসন ধুতে চলে এসেছি। তো চলো আমি ফটাফট বাসনগুলো মেজে ফেলি। আমার জায়েরা ঘুমিয়ে পড়েছে, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন ধুচ্ছি। তো আজকে দুপুরে আমার বেশি কিছু রান্না হয়নি, তো যেটাই আমার রান্না হয়েছে তোমাকে মানে তোমাদের আমি সেটাই শেয়ার করছি। তো আজকে আমার দুপুরে হয়েছে কুমড়ো সিদ্ধ করেছি ভাতে, আর চিংড়ি মাছ ভাজা আর আলু মাছ দিয়ে ঝোল হয়েছিল। তো একাই খেয়েছিলাম, বাবা আমার পাশে খায়নি। বাবা আজ আমার মেজোজাইয়ের পাশে খেয়েছিল। বন্ধুরা এই যে দেখো আমার গ্যাস মোচা হয়ে গেছে, তো বাসন ধুয়ে আসলাম, আমাদের তো শেয়ার করলাম আজকে আমার বাসন ধোয়া। তো গ্যাস পরিষ্কার হয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি ঢেকে দেবো যাতে নোংরা না পড়ে, আর বাসন এনে রেখে দিয়েছি। তো চলো দেখাবো। বন্ধুরা এই যে দেখো আমি বাসনে রেখে দিয়েছি, আমার বাসন থাকে, তো বাসনে নিচে আমি পেপার দিয়ে রাখছি যাতে যাতে বাসনগুলো না কাদা লেগে যায়, তাই আমি পলি পেপার দিয়ে বাসনগুলো রেখে দিয়েছি। তো তোমাদের শেয়ার করে নিয়ে আমি কোথায় বাসন রাখি, তো আজকে দেখ তোমাদের শেয়ার করলাম। আমি এখানে বাসন রাখি এই তাকে। বন্ধুরা এই যে দেখো আমাদের কি পড়েছে, এখন ইন্দ্র পড়ছে না, কারবিড়ালি পড়ছে, খাঁচায় বন্দি হয়েছে দেখতে পাচ্ছেন। দেখো কত সুন্দর লাগছে। তো আমাদের বাড়িতে ইঁদুর প্রচন্ড পরিমাণে ইঁদুর, তো বুঝতেই পারছো আমাদের ধান চালের ঘর, তো প্রচুর ইঁদুর, তাই এই খাঁচাটা বসানো হয়েছিল ইঁদুর ধরার জন্য। তো ইঁদুর ধরা পরে তো কীটা পড়েছে, কাঠবেড়ালি পড়েছে, কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খা। তো কাঠবেড়ালি কি পেয়ারা খাবে না কি খাবে, দেখো এটা হচ্ছে লোহার তৈরি, তো সেইটাকে কাটার চেষ্টা করছে, তো কাটতে পারছে না। শুধু দেখো বন্ধুরা কাটছে, দেখো
বেড়াবে কেমন হচ্ছে দেখো, ছটফট করছে, যেন মারবে। দেখো কাঠবেড়ালির খেলা হচ্ছে বন্ধুরা। কাঠবেড়ালির খেলা যদি তোমরা দেখতে চাও আমাদের বাড়ি চলে আসো। খাঁচার মধ্যে ঢুকে গেছে, বেড়াতে পারছে না, তাকে বেড়াতে বেড়ানোর জন্য চেষ্টা করছে দেখো। ওর তাদের তার হাত বের করে দিয়েছে, অনেক চেষ্টা করছে তো সফল হতে পারছে না। বন্ধুরা দেখো আমাদের কাঠবিড়ালির খেলা, দেখো আওয়াজ হচ্ছে দেখছো, তাহলে ভাবো দাঁত ওদের কত শক্ত। মনে হচ্ছে খাঁচাকে কেটে বের হয়ে যাবে। লেজটা দেখো, লেজটা, লেজে হাত দিস না, লেজটা দেখো বাইরে বেরিয়ে গেছে, ভেতরে বডি আর লেজটা হচ্ছে বাইরে, এইটা হচ্ছে খেলা। আবার নতুন লেজটাকে খেলা, ঢুকিয়ে নিয়েছে, নতুন খেলা এটা। আবার লেজ ঢুকিয়ে নিয়ে নিয়েছে, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে সারাদিন আমি তোমাদের পাশে ঠিক মতো আসতে পারিনি, তো সকালে তোমাদের দাদা তো বেরিয়ে গেল, তোমাদের দেখালাম, আর তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর আমার কিছু কাজ ছিল তো করেছি, তাই তোমাদের শেয়ার করতে পারিনি। তারপরে স্নান করে রান্নাও আজকে তোমাদের শেয়ার করিনি, তো আমি বাসন ধোয়ার সময় তোমাদের কিছুটা শেয়ার করলাম। তো আমি বলছি বন্ধুদের তো কিছু শেয়ার করা হয় না, তো বাসন ধোয়ার সময় যখন সময়টা পেয়েছি তাই আমি বাসন ধোয়াটাই তোমাদের শেয়ার করলাম। আমি আমার গ্যাস কেমন মুছি তো সেটাও তোমাদের শেয়ার করেছি, আমি আমার বাসন কোথায় রাখি সেটাও শেয়ার করেছি, আর তারপরে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার ঘুম ভেঙেছে 5টার সময়, তো অনেকটা দেরি হয়ে গেছে, আবার বিকালের কাজ ছিল তাই আর তোমাদের পাশে আসতে পারলাম না। খুবই দুঃখিত যে তোমাদের বেশি কিছু শেয়ার করতে পারলাম না আজ, আর তবু আমি যেটা শেয়ার করেছি সেটা তোমাদের কেমন লেগেছে বলো। আমাদের বান্ধব বান্ধব নয়, সরি ভুল হয়ে গেছে, কাঠবিড়ালির নাচ, কাঠবিড়ালির খেলা তোমাদের ভালো লেগেছে তো? ভালো যদি লেগে থাকে বলবে। তো তোমাদের এই কাঠবিড়ালি, আমাদের আজকে কাঠবিড়ালিটা পড়েছিল, তো সকালে আমি ভিডিও বানিয়েছিলাম, তাই আমি বলছি আমার, আমি একা কেন দেখবো, আমার বন্ধুরাও দেখুক কাঠবিড়ালির নাচ, তো কাঠবিড়ালির খেলা। তো কাঠবিড়ালির খেলাটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে বলবে, কিন্তু ভালো লাগছে না, তাই তোমাদের আমি কাঠবিড়ালির খেলাটা তোমাদের শেয়ার করলাম। তো আমাদের পুচকে মেয়েটা তো আরও বেশি বলছে, কাকিমা তুমি বন্ধুদের কাঠবিড়ালির খেলাটা দেখাও না, দেখাও না। আমি আচ্ছা ঠিক আছে দেখাবো, তো তাই আমি এই ব্লগে তোমাদের কাঠবিড়ালির খেলাটা দেখিয়ে দিলাম। তো আমি এখন রেডি হচ্ছি, তো মাথায় চিরুনি দেওয়া হচ্ছে, তো বেশি সাজগোজ করবো না, তো আমি একটু বাজারে যাব, তো তোমাদের দাদা ভাই চলে গেছে, তো আমাদের রাত্রের হাট বসে, রাত্রের হাট বসে, তো করোনা যখন একটু করোনার উপদ্রবটা বেশি ছিল তো সকালে হাট বসতো, তো তারপরে এখন বিকেলে হয়ে গেছে, বিকেলে হয়ে গেছে, তো আমার জায়েরাও বাজার যাবে, তারা কিছু শপিং করবে, আমার টুপিটাকেই শপিং আছে, তো যাব, যে জায়েদের সঙ্গে করে নিয়ে আসবো। তো আমি রেডি হচ্ছি, শাড়ি পরিনি এখনও, তো শাড়ি পরবো, চিরুনি হয়ে গেছে, আর কিছু সাজবো না, শাড়িটা পরে চলে যাব, তাই আমি তোমাদের জানাতে আসলাম। তো আমি ভেবেছিলাম যদি আমি শপিং করতে যাই তোমাদের শেয়ার করব, তো মনে হচ্ছে পারবো না বলতে আমার ফোনে চার্জ নেই, আমি খেয়ালই করিনি বিকালে যে ফোনটা চার্জে বসাবো, আমি খেয়ালই করিনি ফোনটা অনবরত ঘেঁটে যাচ্ছি, তো আমি এখন ফোন চার্জে বসিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, তো ঠিক আছে, যদি আমি ফোন নিয়ে যেতে পারি তো তোমাদের শেয়ার করবো, নাহলে ফিরে এসে আবার তোমাদের সঙ্গে কথা।
বন্ধুরা এই যে দেখো, তো আমি আরো অনেক শপিং করেছি, তো সেগুলো দোকানে এত ভিড়, তো ক্যামেরা বের করতে পারিনি। তো এই জুতো দোকানটাই একটু ফাঁকা দেখে আমি ক্যামেরাটা বের করেছি, তো জাস্ট তোমাদের শেয়ার করছি জুতো দোকানটা। আমরা জুতোর জন্য এসেছি এই দোকানে, আমার বড় যা জুতো নিচ্ছে, মেজো ভাসুরজি নেবে, আমার ভাসুর পো নেবে, তো সবার জন্য পুজোর জুতো কেনা হচ্ছে। আমার জুতোটা কেনা হবে না, আমি যাইদের সঙ্গে বেড়াতে এসেছি, তোমরাও দেখে নাও কিছু জুতো। এটা হচ্ছে হ্যালো বন্ধুরা, তো আমার শপিং হয়ে গেছে, তো এই মাত্র সবে আসলাম, তো এখন বাজে 9:27। বুঝতে পারছো তোমরা, অনেকটা রাত হয়ে গেছে, এখন আমি শাড়ি চেঞ্জ করিনি, শাড়ি চেঞ্জ করব, তো আমি বেশি রাত করব না, তাই তোমাদের টাটা করতে এসেছি। তো আমি বেশি আজকে শেয়ার করতে পারলাম না কিছু, তো ভেবেছিলাম আমি কী কী কিনছি তোমাদের শেয়ার করব, তো আমি বলতে আমি আজকে তেমন কিছু কিনিনি। কেনা হয়েছে আমার দু ভাসুরের মেয়ের জন্য, তো বড় ভাসুরের মেয়ের জন্য জামা জুতো, বড় যা কিনেছে শাড়ি জুতো, আর মেজো ভাসুরের মেয়ের জন্য জামা জুতো, এই কেনাকাটা হয়েছিল। তারপরে ঘরে কাঁচা সবজি কিছু ছিল না, তো আজকে আমাদের হাট বার, কিছু সবজিও কিনে আনলাম। এই সব করে আসতে 9:30 বেজে গেছে, তো আমি বুঝতে পারছি না আমি কী খাবার খাবো রাত্রে। তো ভেবেছিলাম এসে কিছু করব, তোমার যায় মানে দু যা বেরোতে এত দেরি করে ফেলছে যে আজকে আমার খাওয়াটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, তো কী খাবো ঠিক করতে পারছি না। মুড়িও খাবো, অতবেলা ডিম ভাজা করে মুড়ি খেয়ে নেবো, আর কী করবো। তো ঠিক আছে বন্ধুরা, আর আমি বেশি বক 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 করবো না, তো আজকে আমি সারাদিন যতটা পেরেছি শেয়ার করেছি তোমাদের পাশে। তো আর আমি আবার ভিডিওর শেষে বলছি যে আমার কাঠবিড়ালির খেলা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমাদের রোজ এরকম একটা করে ইঁদুর পড়ে, তো ইঁদুরের বদলে কাঠবিড়ালি পড়ে গেছিলো, তো তার খেলাটা দেখে আমাদের ঘরে বাচ্চারা খুব আনন্দ পেয়েছে, আর তোমরা কেমন আনন্দ পেয়েছো ভিডিওটা দেখে সেটাও আমাকে জানাবে। তো ঠিক আছে, আজকের মতো টাটা জানাবো, তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার নতুন ফ্রেন্ডস যারা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবে। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে, আজকের মতো টাটা, গুড নাইট।